মাজুলীত মুখ্যমন্ত্রীৰ সাইকেল ৰেলী হাজাৰ হাজাৰ দলীয় নেতা কৰ্মী সমৰ্থকৰ সৈতে মুখ্যমন্ত্রীয়ে ভাগ ললে সাইকেল ৰেলীত মাজুলীৰ পৰাই মুখ্যমন্ত্রী আৰম্ভ কৰিলে নিৰ্বাচনী প্ৰচাৰ নিৰ্বাচনী আচৰণ বিধি বলবৎ হৈ থকাৰ মাজতে কাটলিছৰাত ঘৰে ঘৰে টকা বিলালে বিধায়ক সুজামউদ্দিন লছ কৰে হিলাবৃষ্টিত ক্ষতিগ্ৰস্ত লোকৰ মাজত ধন মিলোৱা সুজামউদ্দিনৰ কাণ্ডত তীব্র প্ৰতিক্ৰিয়া বিহুৰ পাছতে ওলাব মেট্ৰিকৰ ফলাফল ফলাফল ঘোষণাৰ বাবে দিনে নিশাই কাম চলিছে সেবাত প্রস্তুতি সম্পূর্ণ হলে ঘোষণা করা হব ফলাফল ওলাব মাজুলী ঘোষণা শিক্ষামন্ত্রী রণজ পেগু নির্বাচনের পূর্বে কংগ্রেসের সাময়িক সকাহ উচ্চতম ন্যায়ালয় 3,500 কোটি টাকা কর আদায়ের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ নকরে বলে উচ্চতম ন্যায়ালয়ক জানালে কেন্দ্রই অহা 24 জুলাই হব পুনৰ শুনানি দূর আমেরিকাতো মোদী ধো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনত আটলান্টাত শিখ আমেরিকান বিজেপি সমর্থকর বিশাল কার রেলি আপ কি বার সার সোপার স্লোগানের মুখর আটলান্টার রাজপথ নির্বাচনের পূর্বে আন এক আঘাত আম আদমি পার্টি দিল্লির রোজ এভিনিউ আদালতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক প্রেরণ করলে ন্যায়িক জিম্মালয় 15 এপ্রিলত পুনের আদালত হাজির করাব দিল্লির মুখ্যমন্ত্রী